নমস্কার আপনাদের সবাইকে স্বাগত এই কয়েকদিন আগেই ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবের একশো উননব্বইতম জন্মতিথি ছিল সেই উপলক্ষে আমি এই ঠাকুরের ছবিটি এঁকেছি পুরো কাজটি আমি রাউন্ড এমডিএ বোর্ডে করেছি অ্যাক্রিলিক রং দিয়ে প্রথমে পেন্সিল দিয়ে ছবিটি এঁকে নিয়েছি তারপর রঙ ভরে নিয়েছি পুরোটাতে তারপর যেখানে গাঢ় বা হালকা রঙ দেওয়ার প্রয়োজন আছে সেই মতো সেট দিয়েছি আবার রং মোটামুটি ভরা হয়ে গিয়েছে এরপর চোখ মুখগুলো এঁকে নেব একটু গাঢ় রং দিয়ে এরপর কালো রং ব্যবহার করব সাদা দিয়ে একটু হাইলাইট করে নেব কাপড়টাতেও রং করে নেব এবার নিচের পদ্ম ফুলটিতে রঙ করে নেব সব পাপড়িগুলিতে এইভাবেই রঙ করে নেব এবার ব্যাকগ্রাউন্ডটাতে রঙ করে নেব হলুদের সাথে একটু সাদা মিশিয়ে প্রথমে কিছুটাতে করেছি তারপর শেষের দিকটাতে তার সাথে একটু ব্রাউন মিশিয়ে একটু গাঢ় রংটা দিয়ে দিয়েছি বাকি ফাঁকা অংশটিতে প্রথমে আমি কিছুটাতে ডট মন্ডাল আর্ট করেছি আর বাকি কিছুটাতে আমি একটা ডিজাইন করে দিয়েছি এইভাবে একই ডিজাইন পুরো ছবিটার মধ্যে করা আছে এরপর মাথার পাশে যে ফাঁকা অংশটা ছিল সাদা ছিল তারপরে ভাবলাম সাদাটা ঠিক ভালো লাগছে না অন্য একটা রং দিয়ে দিয়েছি লালের সাথে সাদা মিশিয়ে ছবিতে কয়েকটি কাজ বাকি ছিল কাপড়ের লাল পাড় অংশটা বাকি রয়ে গিয়েছিল সেটা এবার করে নেব পদ্মফুলের কিছু অংশে একটু গাঢ় রং দিয়ে নিয়েছি ছবিটি কমপ্লিট হয়ে গেছে পুরো ছবিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এই কাজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ